নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব একটি গ্রহ কোনো জন্মছকে কীরূপ ফল প্রদান করে, সেটি ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে। কীরূপ ফল প্রদান করে তা কোন সমস্ত বিষয়ের ওপর মেনলি নির্ধারণ করে, এই নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। কেননা একটি গ্রহ পার্টিকুলারলি কতটি শুভ ফল প্রদান করবে, কতটি অশুভ ফল প্রদান করবে, সেই ব্যাপারগুলো অত সহজে কিন্তু বলা যায় না। মেইনলি কতগুলো বিষয়ের উপর সেই পার্টিকুলার গ্রহটি কীরূপ ফল প্রদান করবে তার উপর কিন্তু নির্ভর করে। সেটা ভালো হলেও হতে পারে অথবা খারাপ হলেও হতে পারে। সে ভালো হলে কতটা ভালো ফল প্রদান করবে বা খারাপ হলে কতটি খারাপ ফল প্রদান করবে, সেটি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন একটি গ্রহ প্রথমে দেখতে হবে আপনার পক্ষে কতটা শুভ ফল প্রদান করবে না অশুভ ফল প্রদান করবে। তা প্রথমেই যেটা দেখতে হবে সেটি হলো সেই পার্টিকুলার গ্রহটি আপনার ক্ষেত্রে কতটুকু পজিটিভ, অর্থাৎ আপনার ক্ষেত্রে সেই গ্রহটি কতখানি পজিটিভ। অর্থাৎ আপনার লগ্নের এক্সপেক্টে, রাশির এক্সপেক্টে কিন্তু দেখলে হবে না, আপনার লগ্নের এক্সপেক্টে সেই পার্টিকুলার গ্রহটি সত্যি কি শুভ না শুভ নয় সেটা আগে দেখতে হবে। ধরা যাক কারো ধনু লগ্ন, তাহলে ধনু লগ্ন মানে বৃহস্পতি তার শুভ গ্রহ, বৃহস্পতি মঙ্গল রবি তার শুভ গ্রহ হয়ে যাবে। তার এই লগ্নের এক্সপেক্টে তার যেহেতু এই বৃহস্পতি মঙ্গল রবি শুভ, সঙ্গে সঙ্গে চন্দ্রও তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। কিন্তু সে যেহেতু দেবতাদের গ্রুপের গ্রহের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে দৈত্যদের গ্রুপের যে গ্রহগুলো আছে তার পক্ষে কিন্তু অতটা শুভ ফল প্রদান করবে না। অন্যদিক থেকে আবার দেখতে হবে যে পার্টিকুলার প্রত্যেকটি গ্রহর এক একটি শুভত্ব থাকে, যেমন নৈসর্গিক শুভ গ্রহ এবং নৈসর্গিক অশুভ গ্রহ দিক থেকেও তাকাতে হবে। যেমন দেখুন একটি নৈসর্গিক অশুভ গ্রহ যেমন হচ্ছে রবি মঙ্গল রাহু কেতু শনি, এই পাঁচটি নৈসর্গিক অশুভ গ্রহটা অন্যদের ক্ষেত্রে যদি অশুভ হয়ে যায় তার ক্ষেত্রে যতটুকু নেগেটিভ হবে, কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি চন্দ্র হ্যাঁ শুক্র এরা কিন্তু অশুভ হলে কিন্তু এতটা অশুভ হবে না। ঠিক আছে, সুতরাং পার্টিকুলার কোনো গ্রহ আপনার পক্ষে কতটা শুভ না কতটা অশুভ সেটা আগে আপনাদেরকে বিচার করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনার উপর শুভ ফল আসবে কি অশুভ ফল আসবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা দেখতে হবে সেটি হলো গ্রহটি কোনভাবে অবস্থান করছে। গ্রহগুলো সাধারণভাবে যদি কেন্দ্র এবং কোণে, কেন্দ্র অথবা কোণে যদি অবস্থান করে, আমরা জানি কেন্দ্র মানে হলো 1, 4, 7, 10 এবং কোণ হলো সাধারণভাবে লগ্ন পঞ্চম এবং নবম, অর্থাৎ কোনোভাবে গ্রহগুলো যদি কোনোভাবে কেন্দ্র অথবা কোণে যদি অবস্থান করে তাহলে সাধারণভাবে গ্রহগুলো শুভ ফল প্রদান করতে চেষ্টা করে। সিমিলারভাবে যদি গ্রহগুলো কোনোভাবে দুস্থানগত হয়, অর্থাৎ ষষ্ঠ স্থানে অষ্টম স্থানে দ্বাদশ স্থানে এইসব স্থানে যদি অবস্থান করে তাহলে সাধারণভাবে গ্রহগুলো শুভ ফল প্রদান করতে চাইলেও কিন্তু প্রদান করতে পারে না। কেননা গ্রহগুলো কোনভাবে অবস্থান করছে, লগ্নের এক্সপেক্টে গ্রহগুলো কোনভাবে অবস্থান করছে সেটাও কিন্তু প্রচণ্ডভাবে ভাইটাল রোল প্লে করে, অর্থাৎ সেটাও কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে প্রথম আমাদের দেখতে হবে গ্রহটি আপনার পক্ষে কতটা শুভ না অশুভ। নাম্বার টু আপনাদের দেখতে হবে গ্রহটি কোনভাবে অবস্থান করছে, অর্থাৎ লগ্নের এক্সপেক্টে গ্রহটি কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। তিন নম্বর যেটা চলে যাব সেটা হলো, এটা অনেক অ্যাস্ট্রোলজার খেয়াল করেন না কিন্তু প্রচণ্ড ভাইটাল একটা জিনিস, বেশিরভাগ অ্যাস্ট্রোলজার কিন্তু জেনারেলভাবে কোনভাবে আছে তার উপর অনেক বড় বড় ডায়লগ মেরে চলে যান, কিন্তু এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, কিন্তু একটা কথা দেখতে হবে ওই পার্টিকুলার গ্রহটি ডিগ্রিগত বলাবল কতটুকু আছে। এই ডিগ্রিগত বলাবল নিয়ে পরবর্তী আমি একটি ভিডিওতে দীর্ঘায়িতভাবে এটা আলোচনা করব। ডিগ্রিগত বলাবল কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ একটি গ্রহ কতটা ভাবে বলবান রয়েছে সেটা কিন্তু টোটালি ডিগ্রিগতভাবে নির্ভর করে। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক শুভ গ্রহ হয়তো অনেকগুলো শুভ গ্রহ তার অনেক ভালো ভালো পজিশনে বসে রয়েছে, ঠিক আছে, তা সত্ত্বেও তার উপর কোনো ভালো ফল বর্তাচ্ছে না, তখন হয়তো খুব ভালোভাবে তার যদি চার্টটাকে অ্যানালাইসিস করলে দেখতে পাওয়া যায়
সেই পার্টিকুলার গ্রহগুলোর হয়তো ডিগ্রিগত বলাবল খুব কমজোরি হয়ে রয়েছে, অর্থাৎ সেই গ্রহটি পার্টিকুলার ভাবের উপর ঠিকভাবে বলাবল প্রয়োগ করতে পারছে না। এই সমস্ত কারণের জন্য হয়তো সেই পার্টিকুলার গ্রহটি সেই পার্টিকুলার মানুষের জন্মছকে ঠিক মেজর রোল প্লে করতে পারছে না। ঠিক আছে, সুতরাং আমাদের দেখতে হবে পার্টিকুলার গ্রহটি কতখানি ডিগ্রিগতভাবে বলাবল রয়েছে, অর্থাৎ ডিগ্রি ওয়াইজ স্ট্রেংথটা কতটুকু রয়েছে সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে প্রথম যে তিনটে বললাম, প্রথম হলো গ্রহটির আপনার পক্ষে কতটা শুভ না অশুভ, বা গ্রহটি কতটা নৈসর্গিক শুভ গ্রহ না নৈসর্গিক অশুভ গ্রহ। নাম্বার টু যেটা দেখবেন সেটা হলো গ্রহটি কোনভাবে অবস্থান করছে। নাম্বার থ্রি আপনারা দেখবেন যে গ্রহটি ডিগ্রিগতভাবে স্ট্রেংথ কতটুকু রয়েছে। এই তিনটে জিনিস মারাত্মকভাবে ভাইটা। পরবর্তী চার নম্বরে যখন চলে যাবেন সেটা দেখবেন যে গ্রহটি পার্টিকুলারলিভাবে তার সক্ষেত্রী ঘরে বসে আছে। সক্ষেত্রী নিয়ে আমি বলবো না, আমরা জানেন প্রতিটা গ্রহের তার সক্ষেত্রী মানে তার নিজের ঘরে বসে থাকা। যেমন মেষ রাশি এবং বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের সক্ষেত্র, বৃষ রাশি এবং তুলা রাশি হচ্ছে শুক্রের সক্ষেত্র, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের সক্ষেত্র, সিংহ রাশি হচ্ছে রবির সক্ষেত্র, মীন রাশি এবং ধনু রাশি হচ্ছে বৃহস্পতির সক্ষেত্র, কন্যা রাশি মিথুন রাশি হচ্ছে বুধের সক্ষেত্র, মকর রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে শনির সক্ষেত্র। এইভাবে গ্রহগুলো যদি তার সক্ষেত্রের স্থানে অবস্থান করছে, না মিত্র গৃহগত হয়ে অবস্থান করছে, না শত্রু গৃহগত হয়ে অবস্থান করছে, না গ্রহগুলো উচ্চস্থ স্থানে অবস্থান করছে, না গ্রহগুলো নিচস্থ স্থানে অবস্থান করছে, আমার এই উচ্চস্থ নিচস্থ সক্ষেত্রে এই নিয়ে একটি ভিডিও আছে যেটি আপনারা দেখে নেবেন, ঠিক আছে, সেটাও কিন্তু মারাত্মকভাবে ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, অর্থাৎ গ্রহটি কোন ভাবে বসে রয়েছে, সেই ভাবটি কি গ্রহর মিত্র ভাব, না সক্ষেত্রী ভাব, না তার উচ্চস্থ স্থান, না নিচস্থ স্থান। যদি নিচস্থ স্থানে অবস্থান করে সাধারণভাবে সেই গ্রহটি কিন্তু কোনোভাবেই শুভফল প্রদান করতে পারে না। নিচস্থ মানে তার ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ কোনো গ্রহ যদি নিচস্থ হয়ে যায়, কোনো গ্রহ যদি কোনোভাবে থেকে, যেমন ধরুন মীন রাশির ঘরে বুধ নিচস্থ হয়ে যায়, একইভাবে সিমিলারলিভাবে কন্যা রাশির ঘরে শুক্র নিচস্থ হয়ে যায়, মকর রাশির ঘরে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, মেষ রাশির ঘরে শনি নিচস্থ হয়ে যায়, তুলা রাশির ঘরে রবি নিচস্থ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ নিচস্থভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে, সে যদি ডিগ্রিগতভাবে বলাবলও থাকে, তাহলেও কিন্তু সে কিন্তু কোনোরকম শুভ বা অশুভ সেই ফল প্রদান করতে পারে না, সাধারণভাবে শুভ ফল একদমভাবেই প্রদান করতে পারে না, কারণ নিচস্থ কিন্তু প্রচণ্ডভাবে একটা মেজর রোল প্লে করে থাকে। ঠিক আছে, পরবর্তী পাঁচ নাম্বার যেটি দেখবেন সেটি হলো নাম্বার ফাইভ যেটি দেখবেন সেটি হলো যে গ্রহটিকে বসে আছে সেই গ্রহটা একা বসে আছে না অন্য কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে আছে। সাধারণভাবে একটি ভাবে যদি একের থেকে বেশি গ্রহ বসে থাকে, একাধিক গ্রহ যদি বসে থাকে, সাধারণভাবে ওই পার্টিকুলার গ্রহটি ফল প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে অন্য গ্রহটি। অর্থাৎ একটি ভাবে যদি কোনোভাবে বুধ এবং মঙ্গল বসে থাকে, অর্থাৎ বুধ মানে হচ্ছে বুদ্ধি, মঙ্গল মানে হচ্ছে পরাক্রম, মঙ্গল মানে হচ্ছে সাহস, অর্থাৎ বুদ্ধি এবং পরাক্রম, কখনো মানুষ একবার বুদ্ধি খাটিয়ে চলতে চেষ্টা করবে, কখনো সে সাহসের অনুযায়ী চলতে চেষ্টা করবে, সুতরাং কোনটা যে কখন করবে সেটা কিন্তু সে বুঝতে পারে না। অর্থাৎ পার্টিকুলার কোনো একটি ভাবে যখন একাধিক গ্রহ চলে আসে, তাহলে কিন্তু সেই পার্টিকুলার ভাবে সেই দুটো গ্রহেরই ফলাফল একসঙ্গে পড়ার জন্য, সুপার ইম্পোজ করার জন্য পার্টিকুলার কোনো গ্রহেরই কার্যকারিতা পুরোপুরিভাবে ব্যক্ত হয় না ওই পার্টিকুলার ভাবটির উপর। সুতরাং আমাকে দেখতে হবে ওই পার্টিকুলার গ্রহটি কোন গ্রহের সঙ্গে বসে আছে, সেটাও কিন্তু ভালোভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। পরবর্তী লাস্ট যেটা দেখবেন সেটা হচ্ছে নাম্বার সিক্স, যেটা দেখবেন যে গ্রহটি বসে আছে সেই গ্রহটির উপর অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ছে না তো, বা অন্য কোনো অশুভ গ্রহের দৃষ্টি আসছে না তো। যদি ওই পার্টিকুলার কোনো শুভ গ্রহ কোনোভাবে বসে থাকে এবং ওই শুভ গ্রহের উপর যদি কোনো অশুভ গ্রহের কোনো নেগেটিভ অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে সেই পার্টিকুলার শুভ গ্রহটার যে শুভ ফলাফলটাকে কিন্তু ওই অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু অনেকটা কমিয়ে দেয়, সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই ছিল টোটাল ছটি নিয়ম। এছাড়া আমাদের দেখতে হবে যে গ্রহটি বসে আছে সেই গ্রহটি কোনোভাবে বক্রী হয়ে নেই তো, ঠিক আছে, অর্থাৎ রেট্রোগ্রেড হয়ে নেই তো,
বা যে গ্রহটি বসে আছে যে ভাবের উপর বসে আছে সেই ভাবের সঙ্গে আপনারা দেখতে হবে সেই পার্টিকুলার গ্রহটি কোন নক্ষত্রে বসে আছে এইগুলোর উপরও কিন্তু দেখতে হবে। মেনলি ভাবে আপনারা টোটাল এই ছটা জিনিসকে দেখবেন। নাম্বার ওয়ান হচ্ছে গ্রহটি আপনার পক্ষে শুভ না অশুভ, নাম্বার টু হচ্ছে গ্রহটি কোনভাবে অবস্থান করছে, নাম্বার থ্রি হচ্ছে গ্রহগুলোর ডিগ্রিগত বলাবল, নাম্বার ফোর হচ্ছে গ্রহটি কোনভাবে অবস্থান করছে সেই ভাবটি কি তার শত্রু ভাব না তার মিত্র ভাব না তার সক্ষেত্রী ভাব না তার উচ্চস্থ ভাব না তার নিচস্থ ভাব সেটাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার ফাইভ যেটিকে লক্ষ্য রাখতে হবে ওই গ্রহটি পার্টিকুলার কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে সেটা লক্ষ্য রাখতে হবে। নাম্বার সিক্স যেটি দেখতে হবে কোন গ্রহ যেভাবে বসে রয়েছে সেই ভাবটির উপর কোন রকম অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে না তো। এই রকম টোটাল ছটি জিনিসের উপর মোটামুটিভাবে একটি গ্রহ পার্টিকুলার কোনো ভাবে থাকলে কিরূপ ফল প্রদান করবে এই টোটাল ছটা বিষয়ের উপর নির্ভর করে। তাই আপনারা কিন্তু কোনো পার্টিকুলার বিষয়ের উপর দুম করে বলে দিতে পারবেন না যে এইভাবে রয়েছে মানে আপনার এই অশুভ হবে বা এইভাবে রয়েছে মানে আপনার বিশাল শুভ হবে। সুতরাং এতগুলো জিনিস মাথায় রেখে তবেই কিন্তু সূক্ষ্মানুসূক্ষ্মভাবে এবং চুলছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে আপনাদের পর্যালোচনা করতে হবে। তাই অ্যাস্ট্রোলজি জিনিসটা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। প্রতিটা দিক থেকে প্রতিটা অ্যাঙ্গেল থেকে সার্বিক দিক বিচার করে কিন্তু আমাদের অ্যানালাইসিস করা প্রয়োজন, তবেই আমরা কিন্তু একটা যথাযথ অ্যানালাইসিসের জায়গায় পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানি অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।